আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আমার সামনে এলাকার ভাই বোনেরা, সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে দাঁড়ায় রেখে কথা বেশি বলার ইচ্ছা আমি করব না, যেহেতু আপনারা কষ্ট পাচ্ছেন। বাস্তব কথা হলো, বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বস্তরের সকল মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন। আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক সমস্যা, আমাদের অনেক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আজকে জেলখানা রাখা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। এরপরেও আপনারা জানেন যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব, যিনি এ সময়ে সর্ব জায়গায় সারা দেশে সারা দুনিয়ায় কোরআনের বক্তব্য যিনি দিয়ে থাকেন, আজকে তিনি কোথায়? জেলখানা। এগুলো হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমরা কারণ হলো, আমরা একবার ক্ষমতা আসার পরে যখন এই জনগণের দুঃখে দুর্দশা আমরা কাজ করা শুরু করেছি, তখন স্বার্থম্বেষী মহল যারা মনে করে যে নিজেদের আখের প্রয়োজন, নিজেদের টাকা পয়সা দরকার, নিজেদের বাড়ি গাড়ি দরকার। কারণ হলো, আজকে দেখেন যে যারা যখন ক্ষমতা আসেন, কোটি কোটি টাকা তারা মেরে খায়, ঠিক না? অনেক টাকা আত্মসাত করে। এই যে আপনারা হয়তো ফাঁকে ফাঁকে রেডিও টেলিভিশনে পত্র পত্রিকা দেখেন যে কোটি কোটি টাকা আজকে বিদেশে ফাঁসার করা হচ্ছে। আর মাওলানা মতিউল্লাহ নিজামী, আলী আসাদ মুজাহিদ একবার মন্ত্রী ছিলেন, দুইটা টাকার কোথাও কোনো দুর্নীতি তারা খুঁজে পায় না। আজকে এত কিছুর পরেও জামাত ইসলামী প্রতিদিন, আমরা আপনাদের দোয়ায়, আমরা প্রতিদিন প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে আমরা যাচ্ছি, এভাবে আমরা এখন শীতবস্ত্র বিতরণ করতেছি। এটা আমরা মনে করি যে আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইছেন, গরিব দুঃখী পয়সাওয়ালা এটা আল্লাহ সৃষ্টি করেছে। এখানে আপনাদের দায়িত্ব হলো আল্লাহ যে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আপনাদের। হ্যাঁ, এখন যদি সরকারিভাবে ইসলাম কায়েম হতো, রাষ্ট্রীয় যদি কোরআনের শাসন কায়েম হতো, তাহলে এভাবে আসি আপনাদেরকে এগুলো নিতে হইতো না। আমরা আপনাদেরকে বারবার বুঝাইতে চেষ্টা করতেছি, দিন যদি সমাজে কায়েম হয়, রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআন অনুযায়ী যদি সমাজ চলে, তাহলে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা দেশে কায়েম হবে। কথা খুব সংক্ষেপে খেয়াল করেন, জাকাত কালেকশন করা হবে বড় লোকদের থেকে, আর গরিবদের মাঝে ওই জাকাতের টাকা বন্টন করে দেওয়া হবে। আর এভাবে এক দুইটা কম্বল এটা নয়, ইসলাম বলে যে আপনি কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। আপনি একজন সিএনজি চালাইতে পারেন, সিএনজি এটা কিনে দেওয়া হবে, রিক্সা চালাইতে পারেন, রিক্সা কিনে দেওয়া হবে, হাল চাষ করতে পারেন, হাল চাষের গরু এবং হালের জিনিসপত্র কিনে দেওয়া হবে, যাতে আপনি কারো কাছে হাত পাইতে না হয়। অর্থাৎ এক একজনকে কর্মঠ করে দেওয়া হবে, ক্লিয়ার? এরপরে এই যে মা বোনেরা, আপনারা যদি সেলাইয়ের কাজ জানেন, একটা সেলাই মেশিন কিনে দিলে আপনি ব্যবসা করতে পারবেন, আপনি বানাইতে পারবেন, এলাকার মহিলাদের জিনিসপত্র আপনি বানাই দিতে পারবেন, তাহলে অন্যের কাছে তো হাত পাতার প্রয়োজন হবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, আমরা কিছু বড় লোকের পিছনে ঘুরি বিভিন্ন সময়, যারা আমাদেরকে কাজে লাগাই, আমাদের শ্রমঘামের অর্থ নিয়ে কোটি কোটি টাকা নিজেরা আজকে তসনস করছে এবং বিদেশে ফাঁসার করে ফেলতেছে, ক্লিয়ার? এগুলো আপনাদের বুঝতে হবে। অর্থাৎ এক কথা বলছি, আমরা যে ভালোর দাবি করতেছি, ভালোটা আমরা ব্যক্তিগতভাবে দাবি করি না, কোরআন ভালো, হাদিস ভালো, আল্লাহ রসুলের আদর্শ ভালো, আমরা সেটা অনুসরণ করি এবং সেটাকে আমরা ভালো বলি, ক্লিয়ার? মানুষ ভালো কিভাবে হবে? যারা কোরআনের সাথে আসবে, ইসলামের সাথে আসবে, দিনের সাথে আসবে, তারা ভালো মনে করবে, তারা জনগণের দুঃখ দুর্দশা বুঝবে, কেমন? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে সারা দেশে, এখন আপনার আমাদের বিষয়গুলো তো ফসার করা হয় না, আমরা যে কোটি কোটি টাকার আজকে এই যে সারা বাংলাদেশে আজকে শীতবস্ত্র বিতরণ চলছে, কোনো পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে আমাদের খবর দেখায় না, কথা বুঝে আসছে? আমাদের গুলো দেখা না, যারা ওই কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, অথচ সামান্য কিছু কোথাও দিচ্ছে, ওটাকে ফলো আপ করি টিভিতে দেখা, পত্রিকা দেখা, বিভিন্ন, তা আমাদের বেশি দেখানো দরকার নাই। আমরা মনে করি আপনারাই আমরা, কি বলেন? আপনারা আমরা, আমরাই বুঝতেছি, আর রেডিও টেলিভিশনে আমাদের বেশি দরকার নাই, যে দেখা সে দেখতেছে, কি বলেন? আমাদের নিয়ে দেখতে আসে। এখন হয়তো আমরা খুশি হইতাম, আমি এভাবে আসি আপনাদেরকে একসাথ করি, বাড়ি দিয়ে কষ্ট দিয়ে আনা দরকার ছিল না, কিন্তু এভাবে এখন ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেওয়া আসলে সময় নেই, সময় কম, এবং একসাথে হয়তো কষ্ট দিয়ে আপনাদেরকে আনা হচ্ছে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দেখবেন যে ঘরে ঘরে পৌঁছে যাবে, কথা বুঝা আসছে? সেই অপেক্ষা আমাদেরকে থাকতে হবে, কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আপনারা সকালবেলা কষ্ট করে আসছেন, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, যারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন সেই দোয়া করবেন, যারা বর্তমানে জেলখানায় আছে তাদেরকে আল্লাহ মুক্ত করে দেন সেই দোয়া করবেন। আমাদের নেতৃবৃন্দ, আমাদের কার্যক্রম যাতে অফেলি চলতে পারে, সব কিছু আমরা বিলিবিন্ত করতে পারি,
বাংলাদেশে আপনাদেরকে বলবো এমন অনেক জায়গায় আছে আমরা যে এইভাবে কম্বল দিই এভাবে জিনিসপত্র দিই এটাও অনেক জায়গা দিতে দেয় না কথা বুঝতে আসছে মানে আমরা দিলে মনে হয় যে জনগণ আমাদের পক্ষে চলে আসবে এই জন্য কিভাবে আমাদেরকে দমায় রাখা দেওয়া যায় ওই চেষ্টায় সব জায়গা হয় ইফতার মাহফিল করার পরে ইফতার বিলি হবে সেখানে ইফতার পর্যন্ত খাইতে দেওয়া হয় না কথা বুঝে আসছে এরকম অনেক ষড়যন্ত্র আজকে বাংলাদেশে চলছে এই সকল কিছুকে উপেক্ষা করে সকল কিছুকে আমরা দূরে রাখি আমরা চেষ্টা করতেছি এরপরে জনগণের কাছে পৌঁছার জন্য আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা আপনাদের দোয়া করি এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করছি এবং এখন আপনাদের